প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন করোনা এবং করণীয়। এই অনুষ্ঠানে আছি আমি ডাক্তার শাহেদ ইমরান। দর্শক, করোনার বয়স কিন্তু 3 মাস পেরিয়ে গেছে, আমাদের আতঙ্ক ভয় শঙ্কা সব কিছুই রয়েছে। জ্বর সর্দি কাশি ঠান্ডা এগুলো হলেই আমাদের কিন্তু এক মনে মনে একটি ভয় জাগে, করোনা হলো কিনা। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের এটিএন বাংলার স্টুডিওতে আছেন অধ্যাপক ডাক্তার আবু ইউসুফ ফকির, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, বাংলাদেশের জনপ্রিয় একজন নাক কান গলা বিশেষজ্ঞ, এবং একই সাথে আমাদের অনলাইনে যুক্ত হয়েছেন অতিথি হিসাবে সুদূর সুইডেন থেকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার ফরহাদ আলী খান। দুজন অতিথিকেই আজকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন বাংলার এই অনুষ্ঠানে। স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি। স্যার, আমরা এই মুহূর্তে জানি যে নোভেল করোনা ভাইরাস, এটি যে প্রবেশদ্বার, এটি আসলে কোন দিক দিয়ে মানুষের শরীরে প্রবেশ করে এবং কিভাবে প্রবেশ করে এবং আমাদেরকে সংক্রমিত করে? আসলে এটি তো অনেক বলা হয়েছে প্রতিটা চ্যানেলেই, 24 ঘন্টার মধ্যে মোর দেন 12 ঘন্টাই এই এগুলো নিয়ে ডিসকাস হচ্ছে। সেটা হচ্ছে মেনলি শুরু থেকেই আমরা আপনার নাক এবং মুখ দিয়ে, জি, আর যদিও আমরা চোখ এগুলো বলি কিন্তু বাট সেটা চান্স অনেক কম। আমরা যদি মাস্ক ইউজ করি এবং নাক এবং মুখকে যদি আমরা প্রোটেক্ট রাখি এবং ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করি এবং বারবার হাত ধুত করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা বিনা কারণে যাতে মুখে বা নাকে যাতে আঙুল না দেয়, এই জন্য হাতটাকে ক্লিন রাখা, জি, আর প্লাস খাওয়ার সময় যাতে হাত ক্লিন থাকে, জি। আমরা সাধারণ যেই ঠান্ডা সর্দি কাশি হয়, একটু জ্বর হয়, এটা তো ফ্লুর সিজনও বলে, এই সময়টিতে আসলে জ্বর ঠান্ডা কাশিতে কি আমরা বাসাতেই থাকবো নাকি আমরা হাসপাতালে এর জন্য কোনো চিকিৎসার প্রয়োজন আছে বলে মনে করেন? অ্যাকচুয়ালি যে এখন যেটা আমরা ফ্লু বলতেছি এটা কিন্তু এক সময় আপনার 1918-21-20 এটার নাম ছিল স্প্যানিশ ফ্লু, জি, এবং সেই ফ্লুতে সারা পৃথিবীতে তখন 5 থেকে 10 কোটি লোক মারা গেছে, এবং যখন পৃথিবীর লোক সংখ্যা ছিল মাত্র 150 কোটি, তার মানে কি পরিমাণ সেটা কিন্তু এখন সেই ফ্লুটেই দিনের পরে দিনে আস্তে আস্তে তার ভিউলেন্সি কমে গেছে, যার জন্য ওরকম মারাত্মক হচ্ছে না। তবে যেহেতু এখন কোভিড-19 চলতেছে, সেক্ষেত্রে কোনো ফ্লুকেই আমরা ফ্লু হিসাবে মনে না করে আমি যদি এটিকে করোনা মনে করি সেক্ষেত্রে আমার জন্য সেফ। আমি ফ্লু মনে করে আমি ঘরে বসে থাকলাম, আমি কোনো চিকিৎসা নিলাম না বা আমার শ্বাসকষ্ট হচ্ছে এগুলোর দিকে আমি খেয়াল করলাম না, তাহলে তো আমাকে বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে মৃত্যুর ঝুঁকিতে ঠেলে দিতে পারে। গলা ব্যথা হলো আমরা আগে যেটা টনসিলাইটিস ফ্যারেঞ্জাইটিস মনে করতাম, এবং সেটি মনে না করে আমরা প্রথমেই মনে করি যে এটি করোনা। যেমন কারো যদি স্ত্রী ঘরে মারা যায়, স্বামীকে প্রুফ করতে হয় সে তাকে মারে নাই, তো তেমনই কারো গলা ব্যথা হলে অথবা জ্বর হলে তাকেই আগে প্রুফ করতে হবে আমি করোনা না, কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রুফ না হবে ততক্ষণ তো করোনা ধরেই আমাদেরকে চিকিৎসা নিতে হবে, অথবা আমার মনে মেন্টাল সেটআপটা থাকতে হবে যে এটি যে করোনা, জি। দর্শকদের জন্য একটু যদি আমাদের বলেন যে আসলে কোন সময়টিতে এই করোনার টেস্ট যেটি বাংলাদেশে বিদ্যমান রয়েছে, কোন সময় আমরা এই টেস্টটি করতে যাব, কোন কোন উপসর্গ আসলে পরে সাধারণত আমরা এই টেস্টটি করে আমরা কনফার্ম হব? বিশেষ করে গলা ব্যথা, কাশি, জি, শ্বাসকষ্ট, জি, এই তিনটি জিনিস, তারপরে কন্ট্যাক্ট ট্রেসিং মানে কি আপনার ফ্যামিলি কারো হয়েছে সেক্ষেত্রে, অথবা এক্সপোজার হিস্ট্রি, অথবা আগে যেটা প্রথম দিকে বলতো বিদেশ থেকে আসছে তাদের কন্ট্যাক্ট আসছে কিনা, এই এই বিষয়গুলো দেখে, এই বিষয়গুলোতে, জি, জি। ধন্যবাদ ডাক্তার আবু ইউসুফ ফকির। আমরা যে প্রায় দেখি অনেক বাচ্চাদের ক্ষেত্রে গলা ব্যথার সমস্যাটি হয়, এটি যদি কয়েক বছরে যদি একই সমস্যা হতে থাকে, আপনি একটি বিষয় বলছিলেন যে টনসিলাইটিস, এই যে টনসিল ফেলে দেওয়ার একটা বিষয় থাকে বা টনসিল কাটা, এই এইটা কখন করবে এবং টনসিলের সমস্যা যাদের হয় তারা বারবার ইনফেকশন হয়, সেটা যদি বছরে 3 বারের বেশি হয় এবং 3 বারের বেশি যদি সে অসুস্থ থাকে তাহলে এটি একটি ইন্ডিকেশন হচ্ছে। আরেকটি ইন্ডিকেশন হচ্ছে যাদের মেকানিক্যালি অনেক বড় এবং বড় হওয়ার জন্য তার শ্বাসকষ্ট হচ্ছে, অথবা নাক ডাকে, অথবা হা করে ঘুমায় বা সোয়ালো করতে পারতেছে না, এটি একটি, এই এই দুটি মেজর ইন্ডিকেশন। আর যদি বারবার পেরিটনসিল এপসিস হয় এগুলো বিভিন্ন কারণে টনসিলেক্টমি করা হয়, জি, তখন টনসিলেক্টমি করা হয়। ধন্যবাদ স্যার, আপনার কাছে আবার আসব। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সুদূর সুইডেন থেকে প্রবাসী বাংলাদেশী ডাক্তার ফরহাদ আলী খান। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
জি ডাক্তার ফরহাদ আলী খান, আপনার পূর্বেও আমরা দেখেছি বিভিন্ন দুর্যোগ এবং বাংলাদেশের অনেক দুর্যোগময় মুহূর্তে আপনার অনেক শক্তিশালী ভূমিকা ছিল। আজকেও কিন্তু বাংলাদেশ একটি দুর্যোগময় মুহূর্তে রয়েছে এবং একটি ক্রান্তিকাল পার করছে। আপনি সুইডেনে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন, বাংলাদেশে করোনা ভাইরাস এই নোভেল করোনা ভাইরাসের বয়স 3 বছর অতিক্রম করেছে। আপনি বাংলা নিশ্চয়ই সুইডেন থেকে বাংলাদেশের খবর রাখেন, বাংলাদেশের অবস্থান এখন কত কি এবং যে কার্ভটির কথা আমরা বলি সেই কার্ভে আসলে আমরা কোন অবস্থায় রয়েছি বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আমি প্রথমেই আমি স্মরণ করছি আজকে এই করোনা দুর্যোগ বা মহামারীতে জি বাংলাদেশ সহ যারা আমার সহকর্মী চিকিৎসক ভাই এবং চিকিৎসা কর্মী হেলথ কেয়ার ওয়ার্কার্স যারা মৃত্যুবরণ করেছেন এবং যারা অসুস্থ হয়ে এখনো তাদের সংক্রমিত রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, প্রথমেই বাংলাদেশের যে বর্তমান করোনা সংক্রমণের যে মহামারীর পরিস্থিতি, আমি শুধু সুইডেন থেকে সবসময় ফলো করার চেষ্টা করি বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং বর্তমান সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের যে ব্রিফিং গুলো রয়েছে। তো করোনা মহামারীর যে স্টেজ গুলো রয়েছে সারা বিশ্বে, বাংলাদেশে কিছুটা হয়তো পরে আসছে, প্রথমে চায়না তারপর ইউরোপ এবং ইউএসএ বিভিন্ন দেশে। আমরা যদি বলি পাবলিক হেলথ অ্যাসপেক্টে যদি বলতে চাই যে এপিডেমিক কার্ভ, যেটা ইনিশিয়ালি কিছু লোক আক্রান্ত হবে, এরপর তারা সংক্রমিত করবে অন্যদেরকে, আস্তে আস্তে সংক্রমণের হার বাড়বে, নাম্বার অফ ইনফেক্টেড পার্সন বাড়বে, একসময় পিকে থাকবে, এরপর হয়তো বিভিন্ন ইন্টারভেনশনের কারণে আমরা পিকটাকে আস্তে আস্তে দিকে নামাবো। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অবশ্যই আমরা মনে করি, আমি মনে করি খুবই চিন্তার বিষয় সামগ্রিক পরিস্থিতি। এবং একজন পাবলিক হেলথ, যদি পাবলিক হেলথ অ্যাসপেক্টে বলি, অবশ্যই একটি মহামারীর যে প্রকোপ বাংলাদেশে এবং বাংলাদেশের ওভারঅল হেলথ কেয়ার সিস্টেম, প্রাইমারি কেয়ার, প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি এবং টার্সিয়ারি লেভেলে এবং প্রিভেনশন লেভেল যেগুলো রয়েছে, এবং টোটাল যে মৃত্যুর হার, চিকিৎসকদের সুরক্ষা এবং বর্তমানে যে সার্ভেলেন্স, যেটা বলি পাবলিক হেলথের সার্ভেলেন্স খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি প্রবলেমটাকে কোয়ান্টিফাই না করতে পারেন, আপনি যদি না জানেন যে কতজন আক্রান্ত হয়েছে, কোথায় আক্রান্ত হয়েছে এবং সে কতজনকে আক্রান্ত করতে পারবে, যেমন আমরা এপিডেমিওলজিতে একটা কথা বলি যে রিপ্রোডাকশন রেট, রিপ্রোডাকটিভ রেট বা আর নটও বলা হয়, প্রথম দিকে প্রথম একজন ব্যক্তি কতজনকে সংক্রমিত করতে পারে তাকে রেট তৈরি করা হয়। যদি এটা রেট একটা প্রপোর্শন বা প্রবাবিলিটি, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো এখনো কেউ কাউন্ট করে না, যদিও কাউন্ট করা খুব জটিল। তারপরে যদি বলি বিভিন্ন ডিজিজে যে আর নট বিভিন্ন সময় কাউন্ট করা হয়েছে, সিডিসি কাউন্ট করেছে বর্তমান কোভিড-19 নিয়ে, সেখানে 2 থেকে 3 অ্যাভারেজ ধরা হয়েছে। কাজে যদি বাংলাদেশে যদি আর নট কমাইতে হয়, আর নট যদি লেস দেন 1 হয়, তখনই আমরা চিন্তা করবো যে ডিজিজ প্রোগ্রেশন বা স্প্রেডটা কমতেছে এবং মহামারীর প্রকোপ আস্তে আস্তে নিয়ন্ত্রণ করা যাবে। তা আমি বলবো যে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে বাংলাদেশের যে কনটেক্সট, আমি বলবো যে কোনো পাবলিক হেলথ ইন্টারভেনশন বলেন, প্রিভেনশন বলেন, যে কোনো ধরনের বড় পলিসি বলেন, এখানে কনটেক্সট চেষ্টা করতে হবে। আমি সুইডেন থাকি, তার মানে এই নয় যে সুইডেনের যে পলিসি ছিল সেটা অন্য দেশে প্রযোজ্য হবে। প্রতি দেশের তার সোশ্যাল কনটেক্সট, ইকোনমিক কনটেক্সট, পাশাপাশি তার যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে হেলথ কেয়ার, সেটার উপর বেস করে তাদের প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে হবে। বাংলাদেশের যে বর্তমানে বিভিন্ন সময় বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়েছে, যেটা বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে এবং যারা বিশেষজ্ঞ রয়েছেন ডিজি হেলথ বা আইডিসিআর, যারা এপিডেমিওলজিস্ট রয়েছেন, তারা বিভিন্ন নিশ্চয় তথ্য উপাত্তর উপর বেস করেই তারা করেছেন। তবে আমি একটি জিনিস আশা করেছিলাম যে বর্তমানে যে পাবলিক হেলথ যে একটা ক্রাইসিস বাংলাদেশে, এটাকে মহামারী একটি দুর্যোগ, এবং সেক্ষেত্রে এখানে কোনো রকম রিল্যাক্স মেথডের কোনো সুযোগ নেই, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। আমার মনে হয় যে আমি আশা করেছিলাম যে আমি দেখেছি এখানে ট্রিটমেন্ট গাইডলাইন বের হয়েছে অনেক বড় পেজে, বিভিন্ন রকম বিভিন্ন ট্রিটমেন্টের কথা বলা হয়েছে ডাক্তারদের। যদিও আপনারা জানেন যে করোনা কোভিড-19 এটার এখনো কোনো সুস্পষ্ট ট্রিটমেন্ট বের হয়নি, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চলছে, হাজারখানেক ক্লিনিক্যাল ট্রায়াল চলছে পরীক্ষা জাস্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে। আর প্রিভেনশন যদি বলি, ভ্যাকসিন যেখানে আমি চাকরি করি, আমি আস্ট্রাজেনেকার একটা কোম্পানি যেখানে আমি ডাইরেক্টর অফ এপিডেমিওলজি জয়েন করেছি গত জানুয়ারি মাস থেকে, আমাদের ফার্মাসিউটিক্যাল সহ
পরিস্থিতির বিষয়গুলো বলছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে, স্যার এই মুহূর্তে আমাদের যে টেস্টের যে সক্ষমতা রয়েছে এবং সক্ষমতা আগের থেকে অনেক বেড়েছে, এখন কিন্তু আমরা যতই বেশি টেস্ট করছি ততই আমরা কিন্তু সংক্রমণের সংখ্যা বা হার যদি অনেক বেড়েছে, এটি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বর্তমান অবস্থায় আপনি কি মনে করেন যে আসলে টেস্টটি আরও কি বেশি করা উচিত বা আমাদের সেই ফ্যাসিলিটি কি বাড়ানোর কোনো প্রক্রিয়া রয়েছে কিনা, কারণ আপনি স্বাস্থ্য অধিদপ্তরের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে? আমরা চাইলেই খুব বাড়াতে পারবো না, আমরা 200 থেকে আজকে 14,000 টেস্টে আসছি, হয়তো হাইস্ট আমরা 20,000 যেতে পারবো, এর বেশি যেতে পারবো না। এখন আমরা নতুন একটা চিন্তা ভাবনা করেছি, সেটা হলো জিন এক্সপার্ট, জি জিন দিয়ে করা যায় কিনা, জিন দিয়ে করতে গেলে সেখানে আমরা অনেক বেশি ভলিউম অ্যাট্রেম করতে পারবো, সেটি একটি করা যায়। আর একটা র্যাপিড কিট টেস্ট যেটি করা যায়, সেটি যেটি সমস্যা আছে সেটি হচ্ছে কিন্তু আসলে অ্যান্টিজেন ডিটেক্ট করতে না পারলে লাভ নেই, কারণ অ্যান্টিবডি তো তৈরি হওয়ার পর অলরেডি রুগী ভালো হয়ে যায়, সেটা আমাদের এপিডেমিওলজিক্যালি সেটার ভ্যালু আছে, বাট ক্লিনিক্যালি যে রুগীদের জন্য বেনিফিটটা খুব বেশি না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা ওই লাইনে না যে বরঞ্চ এখন যদি জিন এক্সপার্ট টেস্ট করা যায়, জিন টেস্ট সেটা করতে পারলে আমাদের ভালো হবে। আর এখন এই জিনিসগুলো এই প্রক্রিয়াগুলো করতে করতে এখন কিন্তু আমাদের ডিজিজ অলরেডি পিকে চলতেছে, জি কেমন আপনি দেখছেন প্রতিদিনই কিন্তু 21-22% আমরা যা টেস্ট করতেছি তার সেই পরিমাণ কিন্তু রেট কিন্তু বেড়ে গেছে, রুগী বাড়তেছে এবং আমরা কিন্তু মৃতের সংখ্যা না পাশাপাশি আমরা তো সবার টেস্ট করতে পারতেছি না, এবং হয়তো টেস্ট আরও বেশি করলে আরও রুগীও বের হয়ে যাবে। এখন যেটি প্রয়োজন হচ্ছে সেটি যদি ক্লিনিক্যালি কেউ কাউকে সাসপেক্ট করা হয় অবশ্যই তাকে কোভিড হিসেবে চিকিৎসা দেওয়া উচিত এবং যে কোনো হসপিটালে সেটা ভর্তি নেওয়া উচিত, এবং অনেক ক্ষেত্রে যে আমরা ফিরিয়ে দিচ্ছি আমাদের ডাক্তাররা যে ফিরিয়ে দেয় যে এটা তো কোভিড টেস্ট নেয় আপনার সার্টিফিকেট নেয়, কিন্তু সার্টিফিকেট আসতে আসতে মানুষ মারা যাবে, আমাদের ওইদিকে না যে এখন তার কারো জ্বর শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট তাকে থাকলেই তাকে ভর্তি দেওয়া উচিত এবং পালস অক্সিমিটার স্যাচুরেশন দেখে অক্সিজেন দেওয়া বা কাউকে যদি ভেন্টিলেশন লাগে ওইটা দেওয়া বা কোনো অ্যাডভাইস দেওয়া লাগলে সেটা অ্যাডভাইস দেওয়া, অথবা যদি রেমডেসিভির দিতে হয় সেগুলো দিবে, অথবা টোসিজোলিব যে ইন্টারলিউকিন 6 ব্লক দেওয়া যে থেরাপি ইঞ্জেকশন আছে সেটিও দিতে পারে, সরকার না পারলে অনেকেরই পার্সোনাল ক্ষমতা আছে তারা নিজেরা ইউজ করতে পারে। আমাদের ডাক্তারদের আমি মনে করি এই জিনিসগুলোর দিকে নজর দেওয়া হচ্ছে, আর স্টেরয়েড তো খুব সহজেই দেওয়া যায়, স্টেরয়েড দিলে যেটা সুবিধা হয় আপনি যে এখানে যে সাইটোকাইন যে স্ট্রং হয় এই সাইটোকাইন স্ট্রংকে ব্লক দেওয়া যায়, পাশাপাশি আবার যে রিসেপ্টর এগেনস্টে যে যে আপনার সাইটোকাইন যে সাবস্টেন্সগুলো রিলিজ হয় সে একটা হলো সাবস্টেন্সকে রিলিজও দিচ্ছে না, আবার আমরা যে অ্যান্টিহিস্টামিন দিই অ্যান্টিহিস্টামিন দিলো যে রিসেপ্টরগুলোতে কাজ করবে সেই রিসেপ্টরগুলো ব্লক দিলে আমাদের এই ইমিউনোলজিক্যাল যে রিয়াকশনটা অনেকটা কম হবে, ইনফ্লামেশনটা কম হবে, যদি ইনফ্লামেশন কম হয় তাহলে সেক্ষেত্রে রোগীর শ্বাসকষ্ট এটিপিক্যাল নিউমোনিয়া এগুলো চান্স হওয়ার চান্স কম, পাশাপাশি আমার স্যাচুরেশনটা ওইভাবে ফল করবে, আমার স্যাচুরেশন ফল করলে এটা বিসিআর সাইকেলের মতো যখন একটি স্যাচুরেশন ফল করে সেখানে পড়লে করার পরে দেখা যায় আপনার সেল ইঞ্জুরি হয়, সেল ইঞ্জুরি হওয়ার জন্য আপনার রেডিক্যাল সাবস্টেন্সগুলো বের হয়, রেডিক্যাল সাবস্টেন্স বের আবার ওই রেডিক্যাল সাবস্টেন্সগুলো আবার সেলকে ইঞ্জুরি করে, সেলকে ইঞ্জুরি করে অ্যান্ডোথিলিয়ামকে ইঞ্জুরি করে, অ্যান্ডোথিলিয়ামকে ইঞ্জুরি করলে আবার সেখানে ফ্যাক্টর 3 রিলিজ হয়, ক্লটিং ফ্যাক্টর 3 টিস্যু ফ্যাক্টর, টিস্যু ফ্যাক্টর আবার রিলিজ হলে সেখানে দেখবেন যে আবার আপনার DIC টেন্ডেন্সি থাকে যার জন্য ফেরিটিন লেভেল একটা বিসিএস তখন একটা দেখা যায় ক্রিটিক্যাল হয়ে যায়, অর্থাৎ স্বাস্থ্য ঝুঁকিকে কমানোর জন্য আপনি যে বিষয়গুলো বলছিলেন আর্লি ট্রিটমেন্টটা জরুরি। আপনি দীর্ঘদিন ধরে নাক কান গলা এই বিভাগে কাজ করছেন এবং একই সাথে গবেষণাও করছেন, আপনি স্বাস্থ্য অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ পদে আছেন, আমি সেই প্রেক্ষাপট থেকে যদি আমরা বিবেচনা করি যে এখন সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলো তো বলা যায় যে স্যাচুরেটেড, কিন্তু এই যে বেসরকারি হাসপাতালগুলো আপনি যেটি বলছিলেন যে সবাইকে চিকিৎসাটা দেওয়া উচিত, কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতে আমরা এখনও দেখছি যে এই যে আপনি যেটি বলছিলেন যে টেস্টটির পজিটিভ না নেগেটিভ এটা জেনে আসতে হবে, তো এই যেহেতু টেস্ট আমাদের এতটা অ্যাভেলেবল না, আমরা সেক্ষেত্রে কি বেসরকারি হাসপাতালগুলোর ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত রয়েছে? অবশ্যই এগুলো ব্যাপারে আমাদের মাননীয় মন্ত্রী আমাদের ডিজি মহোদয় জি রিপিটেড ওনাদের সাথে ঢাকা চিটাগাং সিলেট এবং রাজশাহী বিভিন্ন জায়গায় কথা বলেছেন বেসরকারি ক্লিনিক মালিকগুলোর সাথে, এবং তারা অলরেডি অনেকে চালু করেছেন, স্কোয়ার ভর্তি করা শুরু করছেন, আনোয়ার খান মডার্ন ভর্তি করতেছেন, তারপরে আপনার হোলি ফ্যামিলি ভর্তি করতেছেন এবং প্রতিটা জায়গায় এবং চিটাগাংও তাই, কিন্তু আপনার বিভিন্ন যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো তাদেরকে বলা হয়েছে যে ভর্তির জন্য,
এবং চিটাং যে ইউএসটিসি যে আছে যেটা ওইটা এবং চিটাংয়েরও বিভিন্ন মেডিকেল কলেজ যেগুলো আছে এগুলোকে ভর্তির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সরকার। কিন্তু কিন্তু আমরা কিন্তু দেখছি যে নির্দেশনা অবশ্যই রয়েছে এবং আমরা শুরুতে যখন দেখলাম যে তিনটি হাসপাতালকে পারমিট করা হলো টেস্ট করবার জন্য, কিন্তু তাদের মধ্যে থেকে আবার বলা হলো যে আমরা টেস্ট করে দেবো কিন্তু ভর্তি করার বিষয়ে বলা হয়েছে। কিন্তু ইউনাইটেড হাসপাতালে আমরা বলেই ফেলি যে সেই হাসপাতালে আমরা ইয়েতে গণমাধ্যমে দেখেছি যে তারা বলছে যে আমরা টেস্ট করতে পারবো কিন্তু রোগীর চিকিৎসা দিতে পারবো না, কিন্তু পরবর্তীতে আপনারা সেই দায়িত্বটা নিয়েছেন এবং এখন তারা ভর্তি করছে। কিন্তু আসলে কি প্রয়োজন ছিল সবগুলো হাসপাতাল এবং আইসিইউ যেহেতু এখন অনেক প্রয়োজন, ভেন্টিলেটর প্রয়োজন, আইসিইউগুলো বেসরকারি হাসপাতালগুলোতে ভালো সত্যি বলি আমি বলি আমাদের আপনাদের মনিটরিং কি রয়েছে কিনা? না আমি বলি আমাদের যে আইসিইউ খুব যে বেশি আছে তা না, জি আমি খুব সিলেক্টিভ। ধরেন আপনি আমার টোটাল বাংলাদেশে 600 আইসিইউ আছে, জি জি টোটাল সরকারি বেসরকারি মিলাই তো 600 আইসিইউ। আইসিইউ হঠাৎ করে হয়তো আমি কিনে ফেললাম কিন্তু আমার কিন্তু সে পরিমাণ ম্যান পাওয়ার নেই এই আইসিইউগুলো চালানোর জন্য দক্ষতা, বা আইসিউর একটা রোগীর ট্রিটমেন্ট এক এক সময় চেঞ্জ হয়, এখানে ফেরিটিন লেভেল দেখতে হয়, এখানে তারপরে ডি ডাইমার লেভেল দেখতে হয়, এগুলো সাফিসিয়েন্ট নলেজ না থাকলে আইসিউ আসলে চালানো যায় না। এবং সেটা একটা আপনি দেখেন ঢাকা মেডিকেলে মুজাফর ভাই হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট হেড, আমি তার সাথে কথা বলছি, এ পর্যন্ত কোভিডের 5টি রোগী আইসিউতে ফেরত আসছে আর কিন্তু বাকি মারা গেছে। কিন্তু আমি মনে করি প্রতিটা জীবনই গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে আইসিউ কনসেপ্টের থেকে আমি মনে করি পার্সোনালি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি এটি মনে করেন এবং উনি আমাদেরকে নির্দেশও দিয়েছেন যে হাই ফ্লো নেজার ক্যাথেটার যে অক্সিজেন এটি দেওয়া যায়, যেটা দিয়ে বরিস জনসন আপনার ইউকের প্রধানমন্ত্রী যে উনি ওনাকে প্রতি মিনিটে 15 লিটার অক্সিজেন দেওয়া হয়েছে আর হাই ফ্লো দিয়ে 15 লিটার থেকে আপনার 60 লিটার পর্যন্ত দেওয়া যায়। তাইলে আপনার একটা আইসিইউ দেওয়া হচ্ছে আমি মনে করি এটা প্রযুক্তিভাবে অনেক ইজি, অক্সিজেন ক্যানুলা যেটি দেওয়া যায় এটি ইজি। তারপরে আরও করা যায় যেটা আমাদের সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, সব জায়গায় এটা করে দেওয়া উচিত। কেন করে যে হসপিটাল করলে আপনাকে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, তাহলে এটা সুবিধা কি? এটা সুবিধা এখানে আপনার ভেন্টিলেশন মেশিনগুলো চালানো যায়, আজকে কোভিড হয়তো চলে যাবে, যে কোনো একটা যদি আমাদের গুরুত্বপূর্ণ ইয়ে আসে সেটা কিন্তু আমরা সেন্ট্রাল অক্সিজেনের প্রেশার কিন্তু অনেক বেশি থাকে আমাদের, সেই কনসেপ্টটি রেখে আগামী দিনে আমাদের আগাতে হবে। কিন্তু স্যার এই যে ডিভাইসগুলো, যে ডিভাইসটির কথা বললেন, এই ডিভাইসগুলো তো বাংলাদেশে এখনও পর্যন্ত পর্যাপ্ত নয়, এগুলো কি প্রোকিউরমেন্ট বা এগুলো কীভাবে সবগুলো হাসপাতালে কি? এটা আপনাকে কিনে আনতে হবে, এটা রাষ্ট্র বা ডিজি অফিস বা ইয়ের মাধ্যমে আমাদের সিএমএসডি আছে তাদের মাধ্যমে এগুলো ক্রয় করতে হবে। এই ডিভাইসগুলো তো খুব বেশি কস্টলিও না, আপনার তো 4-5 লাখ টাকা কেমন, তাই এখন তো একটা ভেন্টিলেটর মেশিনের দাম আপনার বর্তমান বাজারে যেটা আছে এটা ভালো মেশিন কিনতে গেলে 25-30 লক্ষ টাকা, একদম যদি চাইনিজ যে কোম্পানি নেন সেটাও আপনার 12 লক্ষ টাকা। এগুলো আগে দাম কম ছিল, যেহেতু এখন ইন্টারন্যাশনাল ক্রাইসিস এই জন্য এগুলো দাম বেড়ে গেছে। জি অর্থাৎ কি সামনে নিশ্চয়ই এই ডিভাইসগুলো অ্যাভেলেবল করবে এবং আপনি যেহেতু দায়িত্বে রয়েছেন আপনি নিশ্চয়ই সেই পরামর্শগুলো দিয়ে যাচ্ছেন। ধন্যবাদ স্যার আপনাকে। আমি একটু এবার ডাক্তার ফরহাদ আলী খান আপনি আপনার কাছে আসছি, আপনি বলছিলেন যে ভ্যাকসিনের কথা বলছিলেন যে টিকা আবিষ্কারের কথা এবং আপনি এই ধরনের একটি গবেষণার সাথেও যুক্ত আছেন এবং এরকম একটি প্রতিষ্ঠানে কাজ করছেন। আপনি যেটি বলছিলেন যে আসলে ভ্যাকসিনটি আমাদের কতদিন নাগাদ আসতে পারে বা আমরা এই চিকিৎসাটি শুরু করতে পারি কবে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে যেকোনো পাবলিক হেলথ যেটা এখন যেটা আমরা চেষ্টা করছি যে রোগকে প্রতিরোধ করতে হবে ফ্রম দ্য বিগিনিং। এখন আমরা যেমন বিদেশে অনেক দেশে সুইডেন মতো দেশ যেখানে বলা হয়েছিল যে হার্ড ইমিউনিটি করা হবে, এটা একটা অ্যাপ্রোচ ছিল, এটা কোনো অ্যাক্টিভ কোনো স্ট্র্যাটেজি হওয়া উচিত না কোনো দেশে যে সবাইকে আপনি বদ্ধভূমিতে ছেড়ে দিবেন, তারা ইনফেক্টেড হবে, যারা বেঁচে আসবে তারা ইমিউনিটি গ্রো করবে এবং শেষমেশ যারা মারা যাবে তারা মারা গেলেন। ডক্টর ইউসুফ ভাই যে কথাটি বললেন যে আজকে আমাদের আমরা কথা বলি, আমি পাবলিক হেলথের অ্যাসপেক্টে বলবো, আমি 80% মানুষের কথা বলবো, 20% না, 80% যারা মাইল্ড মডারেট সিমটম নিয়ে থাকবে, এরপর সিভিয়ার COVID-19 সিমটম নিয়ে যারা আছে তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং এন্ড স্টেজে যারা থাকে তাদের লাইফ সাপোর্ট দিতে হয় বা ভেন্টিলেটর বা আইসিইউ ফ্যাসিলিটি দিতে হয়। এখন বাংলাদেশের আমি ভ্যাকসিনটা একটু বলবো, এর আগে একটু এটা বলে যাচ্ছি যেহেতু আমাদের দেশের প্রেক্ষাপটটা আমাকে চিন্তা করতে হবে, যেহেতু বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি আজকে 3,000 লোক আক্রান্ত হয়েছে, প্রতিদিন আক্রান্ত হচ্ছে এবং আক্রান্তের সংখ্যা আমি কখনোই বলবো না যে এটা আক্রান্তের সংখ্যা, আক্রান্তের সংখ্যা না, এটা ডিটেকশন শনাক্তকরণ সংখ্যা, বাংলাদেশে আক্রান্ত সংখ্যা অনেক বেশি হবে যেহেতু এটা আন্ডার এস্টিমেশন টোটাল, কারণ আপনি যেখানে টেস্ট করার সুযোগ পাচ্ছেন না এবং অনেক মানুষ অ্যাসিমটোম্যাটিক অথবা তারা সিমটোম্যাটিক
বাট তারা কোভিড 19 টেস্ট করছে না কাজেই টোটাল যে বার্ডেন অফ ডিজিজ বলি বা ইনফেকশনের যে বাংলাদেশের টোটাল নাম্বার এটা অনেক গুণ বেশি হবে অর্থাৎ মৃত্যুর যে সংখ্যা হয়তো আন্ডার ডায়াগনোসিস হবে অথবা মিস ডায়াগনোসিস হবে অথবা ডায়াগনস্টিক যে ক্রাইটেরিয়া ফুলফিল না করলে হয়তো অন্য ডায়াগনোসিসগুলো তৈরি হবে লিস্টে থাকবে স্ট্যাটিস্টিক্সে তখন হয়তো মৃত্যুর সংখ্যাটা একটু একটু বাড়তে পারে তবে অত 10 গুণ বাড়বে না যেটা বর্তমানে বলা হচ্ছে আমি প্রেক্ষাপট নিয়ে বলবো যে আজকে ভ্যাকসিনই হচ্ছে একমাত্র উপায় বর্তমানে যেটা মনে হচ্ছে পাশাপাশি আমরা যেটা বলছি যে সোশ্যাল ডিস্টেন্স আমি একটু আগে কথা বললাম আর নট যে আমি ওই টার্গেট করব যে আমি আমরা টার্গেট করব যে আমাদের স্প্রেডটা কমাতে হবে যেটা আর নটটা লেস দ্যান ওয়ান আনতে হবে এই যে তিনটা কম্পোনেন্ট কাজ করতে হয় একটা ডিজিজের এখন প্রথম কথা হচ্ছে যে একটা ডিজিজের এটার ইনফেকশনস পাওয়ার কতখানি তার রেট কতখানি কতজনকে একটা একজন মানুষ ইনফেক্ট হইলে কোভিড 19 সে কজনকে ইনফেক্ট করতে পারে কতজনকে ইনফেক্ট করার রেট থাকবে এটা একটা আর কত হয় একটা হলে কতদিন সে করতে পারে একজন মানুষকে আর আরেকটা হচ্ছে যে আপনার তার ডিউরেশন এই রোগটা কদিন ধরে আসছে ওখানে এগুলো নিয়ে কাউন্ট করলে দেখা যায় যে আমাদের ডিজিজটা করতে হবে যে থার্ড পয়েন্ট যেটা বলা হচ্ছে যে যে মানুষের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা যেটা স্পেটটা কমানোর জন্য একটাই উপায় হচ্ছে যে ওইগুলো বাকিগুলো কিন্তু বায়োলজিক্যাল ফ্যাক্টর একটা প্যাশেন্ট যখন ইনফেক্ট হবে তার কোভিড 19 নিজস্ব যে একটা ক্রাইটেরিয়া আছে তার ইনফেকশন এটা সে মেনটেন করবেই হয়তো জেনেটিক মিউটেশন হচ্ছে রেগুলার কিন্তু তার একটা ইনফেকশনের রেট আছে তার একটা স্ট্রেংথ আছে কিন্তু বাকি যেটা হচ্ছে যে একটা লোক একটা প্যাশেন্ট আবিষ্কৃত হয়নি করোনা কেন আমরা আশান্বিত আমি আশান্বিত এই জন্য যে আজকে থেকে প্রায় 200 বছর আগে যখন স্মল পক্স ভ্যাকসিন যখন তৈরি করা হয় বা আবিষ্কার করা হয় তখন কিন্তু কোনো টেকনোলজি ছিল না তখন ডাটা বেস ছিল না তখন কম্পিউটার ছিল না অ্যানালাইসিস করার কোনো তখন কিন্তু সিম্পল মেথডে করা হয়েছিল আপনি হয়তো জানেন যে একটা রোগ আছে স্কার্বি মাত্র 9 জন প্যাশেন্টের উপর টেস্ট করে স্কার্বি রোগের যে চিকিৎসা ভিটামিন সি ডেফিসিয়েন্সি করা হয়েছিল ট্রায়াল এখন আস্তে আস্তে কিন্তু আমরা ডেভেলপ হয়েছে এখন যেটা হচ্ছে যে বিভিন্ন কোম্পানি এই মুহূর্তে গত 30 বছর দেখা গেছে যে বিশেষ করে যেসব বড় বড় কোম্পানি রয়েছে যে আমার যে কোম্পানি যে আস্ট্রাজেনেকা পাশাপাশি অন্যান্য কোম্পানি কিন্তু তারা কিন্তু ভ্যাকসিনে ইনভেস্ট করে নাই কারণ এটা কিন্তু একটা প্রফিটেবল কাজ ছিল তাদের জন্য কারণ বিগ ফার্মা যারা হয়েছে সানোফি বলেন বা জনসন অ্যান্ড জনসন ফাইজার এরা তৈরি করেছে এখন যেটা হয়েছে যে এই মুহূর্তে একটা রেস সারা ওয়ার্ল্ডে এটার মেইন এটার ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে সবকিছু আমাদের কোম্পানির মাধ্যমে হচ্ছে আমি জিনিসটা বলতে চাচ্ছি যে ভ্যাকসিনে যে ট্রায়াল গুলো ফেজ 1 ফেজ 2 ফেজ 3 এখন একটা ফেজ 2 অলরেডি চলে গেছে এবং অনেক সময় ফেজ 2 এবং ফেজ 3 প্যারাল চলে এবং যেহেতু প্রিক্লিনিক্যাল ট্রায়াল গুলো ওখানে ভ্যাকসিনের এফিকেসি পাওয়া গেছে এখন ফেজ 1 এও এটার পজিটিভ রেজাল্ট পাওয়া গিয়েছে এবং সেজন্যই আপনি জানবেন যে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি কখনো এত টাকা ইনভেস্ট করে না যেখানে 200 কোটি ডোজের জন্য অলরেডি চুক্তি করা হচ্ছে এবং বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সাইড বাই সাইড চলছে সাপ্লাই চেইন রেডি করা হচ্ছে ইন্ডিয়ান সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সাথে চুক্তি করা হয়েছে যে গ্লোবাল ডিস্ট্রিবিউশনের জন্য চারিদিকে ইংল্যান্ড এবং ইউএসএর যে বড় বড় কোম্পানি বিল গেটস ফাউন্ডেশন সহ অন্যান্য গ্লোবাল ভ্যাকসিন ইনস্টিটিউট তাদের সাথে সংযোগ করা হচ্ছে কাজে আমি আশান্বিত যে ফেজ টু ট্রায়াল হবে খুব শীঘ্রই একটা সুবিধা হচ্ছে যে এই ট্রায়াল গুলো বেশি লম্বা এক্সপোজার টাইম লাগে না যেহেতু আপনার ক্রনিক ডিজিজে অনেক লম্বা এক্সপোজার টাইম লাগে ডায়াবেটিস বলেন বা হার্ট ডিজিজ বলেন এই ট্রায়াল গুলোতে এক্সপোজার টাইম খুব শর্ট এবং ডাটা অ্যানালিসিস করা হবে খুব মডার্ন টেকনোলজির মাধ্যমে এখন ফাস্ট ট্র্যাক যেটা অ্যাপ্রুভাল বলা হয় যে আপনার এফডিএ বলেন ইউএস এর এবং ইউরোপের যে ইএমএ এরা কিন্তু ফাস্ট ট্র্যাক অ্যাপ্রুভাল দিবে কাজে আমি আশান্বিত যে
যে ভ্যাকসিনের যে ব্যাপারে আমাদের সিও পাসকাল সোজার যে আশাবাদ ব্যক্ত করেছেন যে বাই সেপ্টেম্বর এটা হয়তো আমরা ফাইনাল রেজাল্ট পেয়ে যাবো এবং এবছরই আমরা ভ্যাকসিন ডিস্ট্রিবিউট করতে পারবো, বিশেষ করে ইউরোপে এবং তারপরে কাজে আমি আশান্বিত। জি, আমরা আশা করছি যে এই ভ্যাকসিনটি চলে আসবে। তবে আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে যে আমাদের কিন্তু জিনোম সিকোয়েন্সিং আমরা বাংলাদেশে দেখেছি, আপনার যে ভ্যাকসিনটি বা টিকাটি আবিষ্কৃত হবে সেটি কি বাংলাদেশে আমাদের কতটুকু কার্যকারিতা হবে বা সফল হবে, এটি এই ব্যাপারে আপনার কি কোনো ধারণা রয়েছে কিনা? আমি এই ব্যাপারে খুব ডিপে যেতে পারবো না অবশ্যই, কিন্তু আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই ধরনের ভাইরাস যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আপনার, এটা তো এক ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতোই কিছুটা এদের মধ্যে সিমিলারিটি রয়েছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যদি ভ্যাকসিন করা হয় প্রতি বছরই ভ্যাকসিনে কিছু মডিফাই করা যায়, আমি মনে করি যে এটা কম্প্যাটিবল হবে সব দেশের জন্য, যেহেতু এটা গ্লোবাল প্যান্ডেমি এবং প্রতিটা দেশ চাইবে যে কথাটা বলা আছে আপনি সুস্থ থাকলে আমি সুস্থ থাকবো, ইফ ইউ আর হেলদি আই এম হেলদি, কারণ কাউকে রোগী রেখে নিজে হেলদি থাকা যাবে না এখন এটা গ্লোবাল প্যান্ডেমি, সবার নিজের স্বার্থেই অন্য দেশকে হেলদি রাখতে হবে, সেই জন্য এই সারা ওয়ার্ল্ড চেষ্টা করছে। জি, সবার জন্য প্রযোজ্য হবে। জি, ধন্যবাদ ডাক্তার ফরাদ, আপনি কিছু যুক্ত করবেন কিনা? এটা কিন্তু অক্সফোর্ড যেটা নেটে আমি দেখছি যে 200 কোটি ভ্যাকসিন, তার মানে কি আমাদের সারা পৃথিবীতে লোক আছে 700 কোটি। জি জি, 200 কোটি বানানো মানে কি হচ্ছে যে 1/3 কিন্তু তারাই বানাচ্ছে, ইফেক্টিভ না হলে 200 কোটি লোক নিচ্ছে ইউরোপে নাই, তারা এটা সারা পৃথিবীতে সাপ্লাই দিবে বলেই কিন্তু এটা বানাচ্ছে। আর জেনম কিন্তু খুব বেশি বেশ কম না, যদি আপনি 80% কভার করে বা 90% কভার করে তো সেটাই বা মন্দ কি? আচ্ছা, আবার এরপরে যেমন আমরা যে এডিশন চেঞ্জ করি এখন এটা খুব, যেহেতু আমাদের মর্টালিটি বেশি করতেছে এই জন্য কিন্তু সারা পৃথিবী পাগল হয়ে গেছে এটা ভ্যাকসিন বানানোর জন্য, এবং সারা পৃথিবীর ডিমান্ড আছে বলে কিন্তু তারা এট এ টাইম 200 কোটি ভ্যাকসিন বানাচ্ছে। আপনি স্যার যদি বলেন যে সম্প্রতি আমরা জোন বাংলাদেশে কিন্তু এর মেম্বার হয়েছে যাতে ভ্যাকসিন পায়, এবং সেই ভ্যাকসিনটা কারা প্রথম পাবে সারা বিশ্বে সেটা হচ্ছে ফার্স্ট লাইনের যারা, সেটা হচ্ছে ডাক্তার এবং মেডিকেল স্টাফ, আর হলো ফার্স্ট টাইম প্রথম ভ্যাকসিনটা পাবে। জি, এটা জি, ধন্যবাদ অধ্যাপক ডাক্তার ইউসুফ ফকির। আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশে সম্প্রতি জোন ভাগ করে একটি ব্যবস্থা করা হয়েছে যে জোন ভিত্তিক কিছুটা রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন করে লকডাউনের একটা প্রক্রিয়া করা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় এই এই প্রক্রিয়াতে কি আমরা কিছুটা উপকার পাবো? আমরা কিছুটা উপকার পাবো, যেটি বলছে যে 100,000 মধ্যে যে 30 ঢাকা শহরে 30 জনের বেশি যদি রোগী থাকে তাহলে সে রেড জোন, 40 জন করে আমি নেটে যেটা দেখলাম 30 বা 40, জি জি হ্যাঁ 30 জন, আর বলছে 3 থেকে 19 জন যদি থাকে তাহলে ইয়ালো, লেস দেন 3 তাহলে যদি সে হচ্ছে গ্রিন জোন, আর ঢাকার বাইরে বলছে প্রতি লাখে যদি 10 জন থাকে। আচ্ছা জি, ঠিক আছে, এটা হলো ডাটা। ঢাকা শহরে 38টি রেড জোন, 19টি ইয়েলো জোন, বাকিগুলো গ্রিন জোন। জি, এটা আমি একটু আগে দেখে এসেছি এটা। কিন্তু এই যে জোন ভিত্তিক করলে কিছুটা বেনিফিট হবে তবে না, তবে এখন আমাদের যে ক্রাইসিস যে রোগী ভর্তি এগুলো, যদি আমি এডিজি হিসেবে বলছি না, আমি ব্যক্তিগতভাবে একজন ডাক্তার হিসেবে মনে করি যে এখন আসলে ওইগুলো চিন্তা না করে এক সপ্তাহের জন্য হলো যদি আপনি কারফিউ দেন সেটা হবে বেস্ট। জি, একদম এক সপ্তাহ যদি আমাদের কারফিউ দেয়, আমার টার্গেটটা কি টোটাল লকডাউন না, আমার টার্গেটটা কি আমার 1,00,000 রোগী হবে, কিন্তু আমি এই আপনার বাড়িতে 1,00,000 গেস্ট হবে, আপনি যদি এই গেস্টটা যদি 20 দিনে খাওয়ান তাহলে কিন্তু আপনি ভালোভাবে খাওয়াইতে পারবেন। আর এট এ টাইম যদি আপনি 1,00,000 লোক চলে আসে আপনার বাড়িতে ক্যাপাসিটি 10,000, আপনি কিন্তু একটা ব্যাকেটে পড়ে যাবেন, মানে সক্ষমতার বাইরে চলে যাবে বিষয়টি। আমার রোগী হোক আপত্তি নাই, কিন্তু আমি যেটা স্লো ডাউন করে দিতে পারি, যেমন গত 3 মাস যেটা সরকার হচ্ছে স্লো ডাউন করাতে কিন্তু আমাদের মৃত্যুর হার আসলে কম, জি 1%, কিন্তু এখন তো বেশি বেশি, যেহেতু এটা আমার পার্সোনাল ভিউ হচ্ছে যে যদি আমি একটু স্লো ডাউন করে দিতে পারি আমার হাসপাতাল প্রাইভেট হাসপাতাল এগুলোতে আমরা সেবা দিতে পারবো, যদি সব রোগীগুলো হয়ে যায় তাহলে কিন্তু আমরা বিশেষ করে ঢাকা চিটাগাং নারায়ণগঞ্জ আমি মনে করি আসলে
এটা কারফিউর মতো একটা লকডাউন করলে। জি স্যার, আমরা একটু ছোট্ট করে শুনতে চাই মাস্ক ব্যবহার নিয়ে। কিন্তু আমরা অনেকদিন থেকে আপনারা বলছেন যেগুলো স্ট্রিম মেইন স্ট্রিম মিডিয়া তাদের সেখানে কিন্তু প্রচার হয়েছে প্রচুর, এই মাস্ক ব্যবহার ক্ষেত্রে কি বিশেষ কোনো বিধান রয়েছে বা কোনো সতর্কতা রয়েছে কিনা? আমি বলি, আমি গত 3-4 দিন আগে গার্ডিয়ান পত্রিকা দেখলাম, সেখানে ওরা মাস্ক সম্বন্ধে লেখছে যে মাস্কের সাইজটা হবে 25 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার। জি, তার মানে 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি। জি, এবং সেই মাস্কটা হচ্ছে 3 লেয়ারের এবং পপলিন কাপড়ের। আচ্ছা, কেমন? এবং এটাই বলছে এনাফ। অনেকে গেঞ্জি কাপড়, গেঞ্জি কাপড় আমি যেটা রেফারেন্স সাথে কথা বলে লাভ নাই এটা। এবং এটা সুবিধা কি, আমি কিন্তু সার্জিক্যাল মাস্কের গোর বিরোধী। কেন? আপনি সার্জিক্যাল মাস্কটা ইউজ করার পর আপনি যেখানে সেখানে ফেলে দিচ্ছেন, এটা একটা রিইনফেকশনের সোর্স হয়ে দাঁড়াচ্ছে। আর যদি আপনি কাপড়ে মাস্ক যে ইউজ করেন, তাহলে সেটা কি হচ্ছে, আপনি রাত্রে যে ধুত করবেন, সাবান দিয়ে ওয়াশ করলেন, ওয়াশ করবেন, এটা ঝুলাই রাখলেন, সকালবেলা বাইরে হওয়ার পর ইস্ত্রি করেন, তাহলে হচ্ছে এটা রিইনফেকশন হচ্ছে না, এটা কন্টামিনেটের চান্স কম, আবার খরচও কম। একটা মাস্ক আপনি 2 থেকে 3 মাস ইউজ করতে পারবেন। আর সার্জিক্যাল মাস্ক আপনি কিনতেছেন, ময়লায় ফেলতেছেন, এটা আরেকটা লোক ইনফেক্টেড হচ্ছে। আমি নীতিগত মনে করি শুধু যারা রুগী ডিল করে তারা N95 মাস্ক ইউজ করতে পারে, আর অথবা সার্জিক্যাল মাস্ক ইউজ করে সেক্ষেত্রে ফেস শিল্ড ইউজ করে, কারণ যেহেতু এটা ড্রপলেট ইনফেকশন, যে আপনার মুখের থেকে যেহেতু আসে, সেখানে যদি আমি একটা ফেস শিল্ড ইউজ করি তাহলে সেখানে বাড়ি খাচ্ছে, তারপরে আবার মাস্ক পরা আসে, সেখানে ঝুঁকি কিন্তু অনেক কমে যায়। আমরা ইচ্ছা হলে ফেস শিল্ডই আমাকে 80% কভার দিচ্ছে, তারপরে যদি মাস্ক থাকে তাহলে আর কমে যাবে ঝুঁকি। জি জি জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু ইউসুফ ফকির। আমরা আলোচনার একেবারে শেষ অংশে এসেছি। আমি একটু ডাক্তার ফরহাদ আলী খান আপনার কাছে শুনতে চাই, আপনি প্রবাসী এবং দীর্ঘদিন থেকে সুইডেনে কাজ করছেন, আপনার সুইডেনে কাজের অভিজ্ঞতা থেকে যদি আপনি একটু আমাদেরকে বলেন যে সেখানে কিভাবে এই যে করোনার ভাইরাসের যে মোকাবেলা করেছেন আপনারা, সেই বিষয়ে সেই অভিজ্ঞতা আপনি আমাদেরকে ছোট্ট করে যদি একটু বলেন, এবং বাংলাদেশের জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে ডাক্তার ফরহাদ আলী খান। সুইডেনের উদাহরণ সারা বিশ্বে বিতর্কিত হয়েছে, সুইডেনের যে ক্যাপাসিটি, সুইডিশ যে ইকোনমিক স্ট্রেংথ যেটা, এবং পাবলিক হেলথ যে প্রিপেয়ারনেস সুইডেনের থাকা উচিত ছিল, সেক্ষেত্রে সুইডেন যে বর্তমানে যে মৃত্যুর হার সেটা নিয়ে সারা বিশ্বে বিভিন্ন মিডিয়া সহ বিজ্ঞানীরাও সেটা নিয়ে প্রশ্নবোধক ভাবে মতামত দিয়েছে। সুইডেনের মৃত্যুর হার একটু বেশি, এর কারণ রয়েছে অনেক, তার মধ্যে জনসংখ্যার যারা মৃত্যুবরণ করেছে তাদের, আপনারা জানেন যে কোভিড-19 একটি যারা আক্রান্ত যাদের বয়স যদি বেশি হয়ে থাকে এবং অন্যান্য কোমরবিডিটি থাকে তাদের মৃত্যুর সংখ্যা বেশি, বা এটা কেস ফাটালিটি রেট হাই, সে কারণে সুইডেনের এক ধরনের আনসাকসেসফুল পাবলিক হেলথ ইন্টারভেনশন নেওয়া হয়েছে। যদিও আমি মনে করি যে এখানে সোশ্যাল ডিস্টেন্সিং যেটা, এটা বাস্তবায়ন করার জন্য আরেকটু স্ট্রিক্ট পদক্ষেপ নিলে হয়তো কিছু আক্রান্ত সংখ্যা কমতো, পাশাপাশি হোম কেয়ার বা ওল্ডার হোম গুলা ওল্ড হোমে যদি প্রিভেনশন নেওয়া যেত। এখানে এখানকার যে কনটেক্সট এটা বাংলাদেশ থেকে ডিফারেন্ট, বাট এখানে পজিটিভ হচ্ছে যে ইন দি মিন টাইম তারা হেলথ সিস্টেমটাকে বিল্ড আপ করেছে, টেস্টের সংখ্যা বাড়িয়েছে। যেমন আমি নিজেই নেক্সট উইকে আমার অ্যান্টিবডি টেস্ট করবো, আমি যদিও এখন পর্যন্ত কোনো আমার কোভিড-19 সিমটম নাই, আমি হোম বেস কাজ করছি প্রায় 4 মাস ধরে, সবাইকে করা হচ্ছে, আস্তে সবাইকে আওতায় আনা হবে। সুইডেনের যে অভিজ্ঞতা থেকে বলতে চাই যে যেকোনো, আমি আগে যে কথাটা বলেছি যে যেকোনো পাবলিক হেলথ স্ট্র্যাটেজি বলা হোক বা পরিকল্পনা যদি আপনি নেন, সেক্ষেত্রে এটাকে লোকাল রিসোর্স এবং কনটেক্সটে চিন্তা করে করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন এই দেশে, যেহেতু বাংলাদেশ আমার মাতৃভূমি, আমি ফলো করি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, আমি মনে করি যে বাংলাদেশের জনগণের বলেন বা নীতিন দেহ যারা রয়েছেন এখানে, ইউসুফ ফকির ভাই রয়েছেন, তিনি একজন নীতিন দেহ, তাকে আমি বলবো আমাদের উচিত হবে, উনি যে কথাটি বলেন 7 দিনের জন্য কারফিউ বা 10 দিনের কারফিউ, যে কোনো কিছুই আমি মনে করি যে এভিডেন্স বেসড করা উচিত, সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড থাকা উচিত তার ক্ষেত্রে। আপনি লকডাউন করলেন বা কারফিউ দিয়ে একটি এলাকা ব্যারিকেড দিয়ে গেট বন্ধ করে দিয়ে রেখে দিলেন, কিন্তু ভিতরে অনেকে কিন্তু তাদের যে পার্সোনাল হাইজিন মেনটেন করছে না বা পার্সোনাল ডিস্টেন্স মেনটেন করছে না, তা কিন্তু স্প্রেড হবে। আপনি হয়তো শুনছেন যে একটা কনসেপ্ট আছে কমিউনিটি মেডিসিনে বা কমিউনিকেবল ডিজিজ, 20-80 রুলস, 20% ইনফেক্টেড পিপল 80% লোককে ইনফেক্ট করে থাকে। এখন মনে করেন যে আমাদের সেজন্য যেটা ট্রেসিং করতে হবে, কন্ট্যাক্ট ট্রেসিং, যে 20% কারা, এখন করে লকডাউন পরিস্থিতিতে রেড জোনও যদি 30 জন লোক থাকে পার ইন্ডিভিজুয়াল, এটা একটা একটা আপনার মেজার হচ্ছে যে কতজনে একটা এলাকায় কতজনের মধ্যে কতজন আক্রান্ত হয়েছে বা শনাক্ত হয়েছে, কিন্তু তাদেরকে ট্রেস করতে হবে, যারা তাদের ফার্দার তারা ইনফেক্ট করতে না পারে, আইসোলেশন ব্যবস্থা করতে হবে, তাদের কোয়ারেন্টাইন ব্যবস্থা করতে হবে। এগুলো যদি সমন্বিত পরিকল্পনা না নেওয়া হয়, একটা পাবলিক হেলথ ইমার্জেন্সি প্রিপেয়ারনেস প্ল্যান যদি না থাকে, যে কোনো পরিকল্পনা নেন আপনি আবার চেঞ্জ করতে হবে। আমরা দেখছি বারবার চেঞ্জ হচ্ছে পরিকল্পনা। জি জি, এখন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের বড় কথা না তথ্য পরিবর্তন করেছেন জি আমাদেরকে চিন্তা করতে হবে যে বাংলাদেশের ভূখণ্ড জিওগ্রাফিক্যাল মেজারমেন্ট করতে হবে বাংলাদেশে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স রয়েছে বাংলাদেশে কত 43,000 আপনার জনপ্রতিনিধি রয়েছে ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে মেম্বার থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে প্রতিটা ক্ষেত্রে রয়েছে আওয়ামী লীগ বলেন বর্তমান দল সরকার বলে তাদের কর্মী বাহিনী রয়েছে তাদের প্রত্যেককে নামতে হবে এক যুদ্ধ অবস্থা নিয়ে যে প্রতিটা এলাকায় তারা কিভাবে প্রতিরোধ করবে যাদেরকে এখানে যারা মারা গিয়েছেন তাদেরকে ঠিকমতো এটা কোনো করোনা কিন্তু মারা গেলে তার শরীর থেকে সরানোর রিস্ক থাকে না অতটা বেশি এটা নিয়ে অনেক সচেতনতা করতে হবে জনগণকে সচেতনতা করতে হবে জনগণকে প্রিভেনশন শিখাতে হবে পাশাপাশি ক্রান্তিকাল মোকাবেলা করতে পারবো ধন্যবাদ অধ্যাপক ডাক্তার আবু ইউসুফ ফকির ধন্যবাদ ডাক্তার ফরহাদ আলী খান আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি দর্শক আমরা অবশ্যই প্রত্যাশা করি যে জন স্বাস্থ্যটি যেন জনস্বার্থে হয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল নতুন অতিথিকে নিয়ে আবার আসবো আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ